পতিয়ে খেলেছে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আমাদের ইনজুরি ছিল, এ ছিল, আর এআইএফ এখন অনেক কিছুতে খরচা করছে, একটু রেফারিংয়ের পেছনে খরচা করতে পারে, মানের রেফারি আনতে পারে। রাহুল গুপ্ত চিরকালই একটা মানে ইজ আ নুইসেন্স, মানে রেফারি সমাজের পক্ষেও একটা কলঙ্ক, আমি বলবো না, এ হচ্ছে একটা অপদার্থ, অপদার্থ রেফারিকে দিয়ে খেলানো যায় না। এই রাহুল গুপ্ত দিল্লির রেফারি চিরকালের এমনি। আর আনোয়ারের চোটটা নিয়ে কি বলবেন, ওইটা কি টার্নিং পয়েন্ট হয়ে গেল আজকের ম্যাচে? আমার মনে হয় পরের চেঞ্জটা আমাদের কাছে, হ্যামিলের চোটটা আমাদের কাছে মোর অফ আ ফ্যাক্টর দ্যান আনোয়ারেরটা, হয়তো লং রানে প্রবলেম হবে, কিন্তু আজকের ম্যাচে আমার মনে হয় হ্যামিলের চোটটাই ফ্যাক্টর। আর লাস্ট প্রশ্ন, সাদিকুকে কেমন দেখলেন আজকে? অনেকটা অন্যরকম খেলা লাগলো, হাবাসের এতে কি সাদিকুর পরিবর্তন কিছু দেখুন? তবে সাদিকু যা যা মিস করেছে প্রথমের বলটা, সো কিন্তু ওই যাই হোক, ইট ইজ আ পার্ট অফ ফুটবল। সো থ্যাংক ইউ এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।